আজ দেখা গেল সে আল্লাহওয়ালারে গালি দিয়া জেলখানায় গেল। এরে নবীর উম্মতের দল, ওই ঢাকার রহমানিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির বাণী, ওই মাদ্রাসার মধ্যে তিনি বুখারি পড়াইলেন দীর্ঘদিন। এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, নেয়ামতের শুকর আদায় কররে গোলাম, নেয়ামত আমি বাড়ায় দিব। তো এই জমিনের মধ্যে সব থেকে বড় নেয়ামত হলো দ্বীনের হেদায়াত। আলহামদুলিল্লাহ, আমরা যে দ্বীনের হেদায়াতের উপরে আছি, এখন যে আল্লাহ বলেন শুকর আদায় করলে বাড়ায় দিব, তার মানে কি? বলে বান্দা, দ্বীনের হেদায়াতের উপরে চলতে গিয়েও কত মানুষ গোমরা হয়ে যায়। এই জমিনের মধ্যে আমি নাম বলবো না, এমনও আল্লাহর বান্দা বুখারী ছাড়া কথা বলে না, কোরআনের আয়াত নাম্বার মুখস্থ ছাড়া বয়ান করে না, আজ দেখা গেল সে আল্লাহওয়ালারে গালি দিয়া জেলখানায় গেল। এরে নবীর উম্মতের দল, ওই ঢাকার রহমানিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির বাণী, ওই মাদ্রাসার মধ্যে তিনি বুখারি পড়াইলেন দীর্ঘদিন। এরে নবীর উম্মত, বরিশাল মাদ্রাসা মাহমুদিয়া, ওখানে বুখারি শরীফ পড়াইলেন, কিন্তু এত এলেম আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু না, ইস্তেকামাতের নেয়ামত পায় নাই, এমনভাবে মুরব্বীদের বিরুদ্ধাচরণ করে উল্টা পাল্টা করে ফেললো। একদিন সিলেটে বয়ানে গিয়া কয়, খাজা মঈনুদ্দিন গাঞ্জাখর, সিলেটের মাজার গাঞ্জার মাজার, উল্টা পাল্টা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দিল। আল্লাহ তার সীমা লঙ্ঘন করার কারণে ধরাশায়ী করে ফেললেন।